হেই ভিউয়ার আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এবার নড়াইল থেকে আসার পর থেকেই তুতু বলছে যে সে নারকেলের পায়েস খাবে। তো আমি এখানে একটি প্যানে 1 লিটার পরিমাণ খাঁটি গরুর দুধ দিয়ে দিয়েছি, আর দিয়েছি 2টি এলাচ। আর এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। চালগুলোকে খুব ভালো করে কয়েকবার ধুয়ে কিছুটা পানি দিয়ে চালগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এটা মূলত তিল, খেজুরের গুড় এবং নারকেল দিয়ে তৈরি করা পায়েস, বাট তুতু এটাকে নারকেলের পায়েস বলে। দুধের মধ্যে 4 থেকে 5টি বলক চলে আসার পর ভিজিয়ে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার লো মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট এটাকে রান্না করে নিচ্ছি। স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে কিছুটা লবণ ব্যবহার করেছি। মাঝে মাঝে এরকম হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন চালগুলো দলা না পাকিয়ে যায়। চালগুলো যখন 80% মতো সিদ্ধ হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি খেজুরের গুড়। তুতু এই পায়েসটি খেতে অনেক বেশি পছন্দ করে, এর জন্য শীতকালে আমরা বেশি করে গুড় কিনে ফ্রিজে রেখে দেই। শুধু ও নয়, বাসার সকলেই এই পায়েসটি খেতে অনেক বেশি পছন্দ করে। তুতুর বাবা স্বাস্থ্য সচেতন একজন মানুষ, সে চিনি দেওয়া তেমন কোনো খাবারই খেতে চায় না। এটা গুড় দিয়ে রান্না করা হয় বলে ও এই পায়েসটা খেতে অনেক বেশি পছন্দ করে। গুড়টা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আরো 3 থেকে 4 মিনিট জাল করে নিচ্ছি। গুড়টা দিয়ে মিশিয়ে নেওয়ার পর পায়েসে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। তুতু মনে করে নারকেলের পায়েসগুলো দেখতে এরকম হয়। এরপর আমি কিছু কোরানো নারকেল দিয়ে দিচ্ছি এবং আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। গত বছর আমার গুড় শেষ হয়ে গিয়েছিল, তখন আমি চিনি দিয়ে ওকে নারকেলের পায়েস রান্না করে দিয়েছিলাম। ও বলেছিল এটা নারকেলের পায়েস নয়, নারকেলের পায়েস দেখতে লাল লাল হয়ে থাকে। এরপর আমি কিছু তিল অ্যাড করে দিয়েছি, দিয়ে এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিব। পায়েসটা কিছুক্ষণ পর আরো ঘন হয়ে যাবে, এর জন্য এই পর্যায়ে নামিয়ে নিয়েছি। যার যেমন ঘনত্ব পছন্দ সে সেই অনুযায়ী নামিয়ে নিতে পারেন, তবে যাদের ঘন পায়েস পছন্দ তারা একটু তাড়াতাড়ি নামাবেন, কারণ নামিয়ে রাখার কিছুক্ষণ পর পায়েস আরো বেশি ঘন হয়ে যায়। এই তো রেডি হয়ে গিয়েছে মজাদার খেজুরের গুড়, তিল এবং নারকেল দিয়ে তৈরি পায়েস। উপর থেকে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিয়ে এভাবে সুন্দরভাবে পরিবেশন করতে পারেন। খাবারে একটু ডেকোরেশন করলে ছোট বড় সকলেই অনেক বেশি পছন্দ করে। আল্লাহ হাফেজ।